妈，妈，为啥么吃过来呢？叫他喊叫。吃过来，看不。阿哥，你们叫了，都他妈说的，给去搞他，怎么叫？你说。Rice duck。হঠাৎ এই বাড়িতে হাজির হলো কেন? এনিওয়ে কথা বাড়িয়ে লাভ নেই, একটা পেঁচানো মহিলা, তোকে ঘরে যাই। ঠিক আছে, চলো চলো এসো। তোমরা আমায় বকে নাও ইন অ্যাডভান্স। কেন? বাজে কথা বলবো। কি বাজে কথা? আমার শাশুড়ি এই বাড়িতে এসেছে তার মেয়ের মাথা খেতে। এইবার শুরু হবে এই সংসারে নতুন অশান্তি। ডিএনএ টেস্ট করতে কত টাকা খরচ হয়? খামকে ডিএনএ টেস্ট করতে যাবো কেন? আর তো কোনো উপায় নেই সুইটি, জানতে হবে না তুমি সত্যি সত্যি আমার মেয়ে কিনা। এসব কেন বলছো মা? ছোটবেলা থেকে তোমাকে কিভাবে মানুষ করেছি আমি, হ্যাঁ 10,000 টাকার নিচে কোনো কোনো জামা পরাইনি আমি তোমাকে। শাশুড়ি তোমাকে অর্ডার করছে আর তুমি লন্ড্রি সামলাচ্ছ। ওয়াও, বাড়িতে তোমার মেয়েকে কেউ ইম্পর্টেন্সই দেয় না, ছোট ছোট বলে কেউ পাত্তা দেয় না। সাহস কি করে হয় ওদের? তুমি ছোট বলে তোমাকে তো আরো বেশি যত্নে রাখা উচিত, জাস্ট লাইক আ ডল। শোনো সুজা, আমি ভেবেছিলাম যে তোমাকে কোন একটা বিগ শট, একটা সাকসেসফুল ছেলের সঙ্গে বিয়ে দেবো, আর তুমি সেখানে কি করলে? একটা একটা এঁচড়ে পাকা বেকার ছেলেকে বিয়ে করলে। মা প্লিজ, আই লাভ পাবলো। কাম অন ডার্লিং, হাজবেন্ড হিসেবে ও তোমার প্রতি কোন কর্তব্যটা করেছে? হ্যাঁ বলো আমাকে। বুঝতেই পারছি না যে এই বাড়িতে তোমাকে নিয়ে কেন কারোর কোনো মাথা ব্যথা নেই। বড়দি আগে একটু চোখে চোখে রাখতো, এখন তাকেও কেমন অচেনা লাগে জানো মা। বুঝেছি, এখন যা করার আমাকেই করতে হবে। আর দেরি করা যাবে না আরজু, খেলা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সৃজার মায়ের আশাটা ভীষণভাবে অ্যালার্মিং। হ্যাঁ, উনি তো নিজের আখের ছাড়া কোনো কথাই বলেন না। কি মুশকিল একটা মানুষ যে কথায় কথায় টাকার কথা বলে, সে নিজের আখের গোছানো ছাড়া আর কি বা করতে পারে। যাই হোক, ওনার এই বাড়িতে আসা মানে কিন্তু অন্য কোনো কারণ আছে। মেয়ের ব্যাপারে এখন আওয়াজ তুলবেই, আমার সাজানো হিসেব সব ওলট পালট করে দেবে, এবং সেই সব কিছু করার আগে আমার কাজটা আমাকে সেরে ফেলতে হবে। কি করবে? নিজের বুদ্ধি খাটাতে চাও না, যা বললাম তোতা পাখির মতো মুখস্থ করে নাও। আশা করি সময় মতো ঠিকঠাক বলতে পারবে। আরে পারবো পারবো, অ্যাকচুয়ালি এদিক ওদিক যেন না হয় আর জন্য। একবার বলে দিয়েছো কোনো গন্ডগোল হবে না। থ্যাংক ইউ, আমি তোমাকে ঠিক সময় মতো ইশারা করে দেবো। আমি তোমার জন্য ডালিয়া বানিয়েছি, আর পাবলো লুচি খেতে ভালোবাসে, তাকে আলুর দম দিয়ে উমা সেটাও আছে। তাহলে কোর্সে ভর্তি হয়ে কত ট্যালেন্ট, পাশ করলে কি জানি কি হয়ে যেত।
সৃজা, মানে সকালবেলায় চিৎকার করে সবাইকে ব্রেকফাস্ট টেবিলে জড়ো করে প্লেট ভাঙছিস, একটু অলক্ষ্যে আচরণ কেন করিস? হাত থেকে ফসকে গেল তো, মা আছে না, তাই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছিস, যেটা পারিস না সেটা বলে দে। বেসিকটাই তো নড় বলে, আর আপনাকেও কি আর বলবো, মানে হোটেল ম্যানেজমেন্টের কোর্স কোন আক্কেলে করিয়েছিলেন আপনার মেয়েকে? হ্যাঁ, কোন আক্কেলে? আমরা পাবলোর আপন না, আমি আমার মেয়ে জামাইয়ের সাথে কথা বলছি এখন। এটাকে কথা বলে না, এটাকে কানে মন্তর দেওয়া বলে। পরিবারটাকে ভাঙতে চাইছেন তাই তো? মনিমা, তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না কিন্তু। এক মিনিট ছোট বউ, এক মিনিট। আপনি তো নিজেও একজন মা, কোথায় মেয়েকে শেখাবেন মন দিয়ে সংসার করতে, পরিবারের সকলকে আরো বেঁধে বেঁধে রাখতে, তার বদলে আপনি মেয়ে জামাইয়ের কান ভাঙছেন। এসব মহান মার্কা কথাবার্তা বলে না তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তোমার কি ধান্দা সেটা আমি বুঝতে পারছি না ভাবছো? হ্যাঁ, ধান্দা মানে মনিমার কিসের ধান্দা? এক মিনিট পাবলো, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি আমিও শুনতে চাই, আমার আমার কিসের ধান্দা বলুন? লোভ, সম্পত্তির লোভ। সম্পত্তির লোভে তুমি আবির বাবুকে বিয়ে করেছো। হ্যাঁ, মা বাবা তো সব একদম শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, আর যাই শেখাক সংসার ভাঙার বুদ্ধি দিয়ে পাঠায়নি। পরিবারের সকলকে কিভাবে একসাথে রাখতে হয় সেই শিক্ষা দিয়েই পাঠিয়েছে। মনিমা কন্টিনিউয়াসলি আমার মাকে অপমান করছে, তুমি কিচ্ছুটি বলবে না? তাই শুরু করেছে কে? তোমার মা মিলে একসাথে? একদম না, আপনি যাবেন বড় জোর, আমি মানে মানে অত ভোরবেলা সবাই মিলে মর্নিং ওয়াকে গেলে তো সবার মেজাজ বিগড়ে যাবে তাই না? আমি আমি সেটাই বলার চেষ্টা করছি আর কি। আবির বাবু, সামনেই তো দোল পূর্ণিমা, সবাই মিলে দোল খেললে কেমন হয়? ভালো না? না মানে ভালোই, মানে দোল রং জল যদি মানে রিস্ক হয়ে যাবে তাই তো? দেখুন, আপনি কিন্তু এই মাত্র আমাকে কথা দিয়েছেন আমি যা চাই সেটা করতে পারি, আপনি আমার পাশে আছেন তাই তো? তারপরেও আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এবার দোল পূর্ণিমায় রং খেলা হোক, সবাই মিলে আনন্দ করে একসাথে। I know it's a new venture. But আমরা কিন্তু যথেষ্ট এক্সপেরিয়েন্সড। দেখুন, প্রতিদিন বাঙালি আনার মতো একটা সাকসেসফুল ব্র্যান্ড, তার পেছনে কারা? আমরা। সেই আমরাই একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করতে চাইছি। পপুলার হবে? স্যার, পপুলারিটি নিয়ে তো কোনো কথাই হবে না, আমরা বলে বলে প্রফিট দেব। আই অ্যাসিওর ইউ, আপনার একটা টাকাও ডুবে যাবে না। আপনি ইনভেস্টর, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সবচেয়ে বেশি প্রফিট করেন, কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এখানে তার থেকেও বেশি প্রফিট হবে। এটা জয়েন্ট ভেঞ্চার, আপনি চিন্তা করবেন না, আমরা বড় হলে আপনিও বড় হবেন। আপনাদের আত্মবিশ্বাস দেখে আমি সত্যি খুব ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার। তাহলে ডিলটা হচ্ছে তো? ইয়েস, ডান, পেপার রেডি করুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। পেপার আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেডি করে ফেলবো, যত তাড়াতাড়ি সম্ভব তাই তো আর্য? একদম। দোলের দিন? দোলের দিন হবে? কেন হবে না, অফকোর্স হবে, অফকোর্স স্যার। তাহলে আপনারা আমার বাড়িতে চলে আসুন, লাঞ্চ করুন, আর শৈশবুত যা হওয়ার সেদিনই হয়ে যাবে, সেদিন অনেক আমন্ত্রিত অতিথিও থাকবে, বলা তো যায় না, হয়তো
আরো অনেক নতুন ইনভেস্টরও পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওই কথাই রইল, দোলের দিন আমাদের রেস্টুরেন্টের ডিলটা ফাইনাল হচ্ছে। নমস্কার। নমস্কার। যাই হোক না কেন, আমার ওনার উপরে এটুকু বিশ্বাস জন্মেছে যে উনি উনি আর যাই করুক, উনি কারোর ক্ষতি করেন না, ক্ষতি করতে পারেন না। আর রইল দৃপ্তর কথা, সুযোগ দিয়েছো নিজের স্বামীকে? সুযোগ? কি সুযোগ? একটা নতুন শুরু করার। সবসময় গাল ফুলিয়ে বসে থাকলে হবে? নিজেও তো একটু দায়িত্ব নিতে হবে মেজ বউ। কখনো চেষ্টা করে চোখে সবটা ভুলিয়ে দিয়ে আবার নতুন করে এগোতে? কি করনি তো? না মেজ বউ, তাহলে এবার করো না। দোল, দোল তো রঙের উৎসব, দোলের দিন একটা নতুন শুরু করো। নিজের ইচ্ছে মতন রঙে রাঙিয়ে দাও তোমাদের জীবনটা। করো না, একটা নতুন শুরু করো। ওয়ান প্লাস ওয়ান টু। বড় ঠাম্মি, বড় ছেলে আর বড় বউয়ের নতুন রেস্টুরেন্ট, নামও ঠিক করে ফেলেছে। কই, কাউকে তো কিছুই জানায়নি। মেজো ছেলে, এত দেরি হলো যে ফিরতে? কাজ ছিল অফিসে, কিন্তু অফিসে তো এতক্ষণ কাজ চলার কথা না। সন্দেহ করছো? জিজ্ঞেস করছি। নাকি জেরা করছো? কি ভাবছো, আমি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কি? তোমার মাথায় নিশ্চয়ই এই ভাবনা মিস্টার আবির রায় ঢুকিয়েছেন, তাই না? হে কি, এর মধ্যে আবির বাবু কোথা থেকে এলে? আর তুমি বা এত বিরক্ত হচ্ছো কেন আমি তো বুঝতে পারছি না। যাক গে, অনেকটা রাত হয়ে গেছে, তুমি ঘরে যাও, হাত মুখ ধো, আমি তোমার জন্য খাবার আনি। দরকার নেই, আমি খেয়ে এসেছি। শোনো, কি ব্যাপার? সবাই যে যার নিজের বুদ্ধিতে চলছে, জোর করে তো আর আনন্দ করা যায় না। থাক এ বছর, কেউ শোনো, এসো এসো, চল চল আমরা যাই, আমরা যাই, আমরা যাই। আমার থাকা না থাকা সমান, শুনলেই তো তৃপ্ত থাকবে না। এবছরের দোলে রং খেলার শখ আমার খুঁজে গেছে। এ দূরত্বে ধোঁয়াশা কাটবে না চিনবেন না, কারোর কোনো এখন ইচ্ছেই নেই। আমি বলছি তো, উৎসব হবে এবারের দোল পূর্ণিমায়। ভেঙে যাওয়া রায় পরিবার আবার জোড়া লাগবে, কথা দিলাম আপনাকে। সত্যি 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 তিন সত্যি। আরে আবির, কেউ তো এলো না। সেটাই তো স্বাভাবিক ঠাম্মি, তাই নয় কি? দেখো, এতদিন সবার কমপ্লেইন ছিল কি আমি কাউকে আনন্দ করতে দিই না, নিয়ম দেখায়। আর আজ যখন আমি সবার কথা ভাবলাম, তাতেও দোষ কি? তুমি আমাদের সবার কথা ভাবলে কবে থেকে? তুমি তো আগেও নিজের সব সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে, আর এখনো তো তাই দিচ্ছ। হঠাৎ তুমি সিদ্ধান্ত নিলে এই বাড়িতে দোল খেলা হবে,
ব্যাস অমনি সবাইকে এখন রং মেখে ধেই ধেই করে নাচতে হবে। আশ্চর্য মেজো ছেলে, তুমি ওনার সাথে কিভাবে কথা বলছো? নিমা, সত্যি কথা শুনতে তেতোই লাগে। যাই হোক, এখন আর কেউ আসবে না, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তুমি তো এসছো, তুমি খেয়ে যাও। না না না, মেজো বৌদিও পারবে না, যা করার মনিমাই করুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে বলুন, আমি করে দিচ্ছি, দাঁড়ান আমি ছানাটা কাটিয়ে দিচ্ছি, দাঁড়ান। ছানাটা বোধহয় হয়ে গেছে, একবার দেখে নিন তো। হ্যাঁ দেখছি দাঁড়ান। বলছি কি, ভালো করে ডোলা ডোলে মিহি করতে হবে, পারবেন তো? এটা আমার একটা কাজ হলো। হিরো হিরোইন মাঝখানে একটা কড়াই, তাই তো দেখছি। বাবার মণিমায়ের রোজই ভ্যালেন্টাইন্স ডে। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো বলো তো? আমরা আসলাম একটু, ছোট বউ তোমার সাথে আমার একটা কথা ছিল। কি দোলে ওকে জোর জুলুম করে রেখে দেওয়ার প্ল্যান করছো তো? আশাও করো না, ঠিক আছে? এখানে চিড়ে ভিজবে না কিন্তু। না না, আমি সেসব কথা এখানে বলতে আসিনি, সেটা আপনার মেয়ের আর আপনার ব্যাপার। তাহলে কি বলতে এসেছো? আমি কি বলতে এসেছি, ও হ্যাঁ, বলছি বড় বউ আর মেজো বউ কিন্তু রাজি, দোলের দিনকে ওরা এখানে থাকছে, সেটা ওরা জানিয়ে দিয়েছে। হতেই পারে না, ওদের সব প্রোগ্রাম ক্যান্সেল। ভাব ছোট বউ, মিথ্যে বলে আমার কি লাভ বলো তো? দেখো ওরা তো জানিয়ে দিয়েছে, এবারে এর পরেও যদি তুমি চলে যাও তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই। দেখো ভেবে দেখো থাকবে কিনা। তোমরা দুজন দুজনকে আরেকটা বার বোঝার চেষ্টা করো না মেজো বউ। দেখবে আমি তোমাকে বলছি, এই দোল উৎসবটা তুমি তোমার জীবনেও ভুলতে পারবে না। তোমায় বিশ্বাস করলাম, থেকেও গেলাম, কিন্তু আমি জানি না তৃপ্ত ওই দিন কি করবে। তার মানে তুমি থাকছ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার সবটা তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি কথা বলবো তৃপ্তর সঙ্গে। দেখি মেজো ছেলে কিভাবে মেজো বউয়ের থেকে দোল উৎসবে দূরে থাকে। আগে হ্যাঁ জাহাপনা, এটা তো আপনারই ঘর, অনুগ্রহ করেছেন তাই আমি আছি। মজা করছেন? যাই হোক, আপনি সবার সাথে কথা বলেছেন? আগে হ্যাঁ। কি মনে হচ্ছে আপনার, মানে দোলের দিন সবাই থাকবে, একসাথে সবাই রং খেলবে? জানেন তো আজ খুব এনজয় করলাম, সবাই মিলে একসাথে খেলাম, মজা করলাম, খুব ভালো লাগলো। কালকে দোলের দিনও যদি সবাই এক হয়ে থাকে। মনে তো হচ্ছে সবাই আসবে, শুধু বলুন তো কাকে নিয়ে চিন্তা? বড় বউ?
বড় বউ। শেষমেশ ওকে কিভাবে রাজি করাবো সেটাই ভাবছি। এই শুনছো, শোনো না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ওই ইনভেস্টরের অ্যাকাউন্টেন্ট ফোন করেছিল, সেসব তো কিছুই বললো না, বললো সামনাসামনি দেখা হলে কথা হবে। যাকে তুমি না ঠিকঠাক পোশাক পরো। বড় বউ, তুমি যদি বুনো উল হও তাহলে আমিও বাঘাত দিত। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার আমাকে বড় বউয়ের সাথে কথা বলতেই হবে। আরে আমি কি কচি বাচ্চা নাকি? সেন্স তো নেই তোমার, তাই মনে করিয়ে দিলাম। হয়তো বলা যায় না রং মেকে ভূত সেজে বসে রইলে। দেখো, দোলের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টরের সাথে মিটিং করাটা। বড়বউ বলছিল দোলের দিন পিউর স্কুলে যাওয়ার আছে। ছি 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 ছি, তার মানে সবার সামনে পুরোটাই মিথ্যা বলেছিল। আচ্ছা, আমি জানি না কালকের মিটিংটা কতটা ভাইটাল, তাও মনে করিয়ে দিলাম। দেখো আর্য, সব যদি ঠিকঠাক থাকে তাহলে নিজেদের রেস্টুরেন্ট ওপেন করার স্বপ্নটা সত্যি হবে। আর তারপর এই গোলামির জীবন থেকে একেবারে মুক্তি। আমিও দেখতে চাই বড়বউ, তুমি নিজের পরিবার থেকে কি করে মুক্তি নাও আর আলাদা হও। হলো আপনার? হ্যাঁ, এই তো হয়ে গেছে। কিছু বলবেন? কি দেখছেন বলুন তো, কিছু কিছু গন্ডগোল আছে নাকি? মুখে মুখে আমার কাজল লেগে না? কই, সব তো ঠিকঠাক আছে, কাজল তো লেগে নেই কোথাও? না, সেরকম কিছু না, কিন্তু কিছু একটা বাকি, ইনকমপ্লিট লাগছে। একটা টিপ পড়ুন না প্লিজ, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ পড়ছি। মায়া জালি এভাবে জড়ালি, হারিয়েছিল দু চোখে ছেড়া যত জোনাকি এর মতো, খুঁজে থাকি সে আলোকে দাঁড়িয়ে। ও ঝিলমিল আবির, হলো তোদের? আয় এবার। আরে মাঝরাত করবি নাকি? হ্যাঁ মা, এই তো যাই। না দীপ্ত, আমার টাকা চাই না, আমার তোমাকে চাই। দিদি প্লিজ প্লিজ, বোঝার চেষ্টা কর,
দেখো আজকে রাতটা তুমি তুমি কোনো হোটেলে গিয়ে থাকো, আমি কাল তোমার সঙ্গে দেখা করছি, ওকে? তো তুমিও চলো না আমার সাথে। দেখো আমি তো পুরো একা, আমি একা সবটা কি করে ম্যানেজ করব বলো? দিদি আমি বুঝতে পারছি, আমি আমি তোমার গোটা সিচুয়েশনটা, তোমার যন্ত্রণা কষ্ট আমি ফিল করতে পারছি, কিন্তু কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলে বাহ, মানে তুমি আমার কষ্ট ফিল করতে পারছো আবার ভয়ও পাচ্ছো যে কেউ যদি দেখে ফেলে? ভয় পাচ্ছি না দিদি, শুধু কটা দিন সময় চাইছি। প্লিজ একটা ট্যাক্সি ধরে আজকে কোন হোটেলে গিয়ে থাকো। কিন্তু মেজো ছেলে, তুমি এখানে কি করছো আর কার সাথে কথা বলছিলে তুমি? কথা তোর কার সঙ্গে আবার কথা বলবো? না 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 না, আমি 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 তিথি বলে একজনের নাম শুনেছি। ভুল শুনেছো? আরে ওখানে ওরা চিৎকার চেঁচামেচি করছিল তাই সরে এসেছিলাম। এই ফোন এসেছিল আমার, একটা ফোন। কি যে সব বলো না, সব তিথি ভীতি কি যে বলো। এত বড় ভুল করলাম না? আমি স্পষ্ট শুনেছি ওরা দুজন কথা বলছিল। জেনলে আপনি মেয়েটিকে চেনেন না? আমি চিনি তাই আপনাকে বলছি, আমি মেয়েটি ভালো নয়, মেয়েটি সুবিধে নয়। তিথি পিটকেল চন্দ্র যার ব্যাপারে কথা বলছিল, যে মেজো ছেলের ক্ষতি করতে চায়, সেই মেয়েটা? আপনার কথাই ভাবছিলাম, আপনাকে থ্যাংক ইউ বলে ছোট করব না। জেলবেল আপনি নিজে মুখেই বলেছেন যে এই সংসার যতটা আমার ততটা আপনার। জেলবেল শুনছেন? হ্যাঁ বলুন না। জেলবেল সবাই আজ কত আনন্দ করলো তাই না? আমি ভাবতেই পারিনি যে এই চাপা নতুনের মধ্যে সবাই এতটা আনন্দ করবে। বলছি কাল নিশ্চয়ই সংসার জুড়ে রাখার যে শপথ আমি নিয়েছি যেন পূরণ করতে পারি। এই উৎসব যেন মিলনের হয়, ভাঙনের নয়। রাধা মাধব, আমার বড় বৌমাকে সুবুদ্ধি দাও। সুবুদ্ধি হয়েছে বলেই তো নিজেরটা বুঝে নিচ্ছি জেলমেল। এইসব বলে তুমি আজ আর আমায় আটকাতে পারবে না।
ভরসায় বেঁচেছিলাম তৃপ্ত, এখন তুমিও ইগনোর করলে মৃত্যু ছাড়া আমার আর উপায় থাকবে না। স্বামী সংসার ছেড়েছি, কতদিন হোটেলে হোটেলে কাটাবো? একটা ফ্ল্যাট বা বাড়ির ব্যবস্থা যদি করে না দাও, এই জীবন রেখে আর কি করব বলো? এসব কি লিখেছে দিদি? আলাদা বাড়ি, এত টাকা আমি আমি কোথায় পাবো? সুখী হও মা, এইভাবে পরিবারের সবাইকে বেঁধে রাখো। হ্যাঁ রে, তা বড় নাতি আর বড় নাত বউকে তো দেখছি না, সেই রাধা মাধবের পুজোর পর কোথায় অফিস হয়ে গেল? হাপিস না গো মা, ওই দেখো ওই দেখো, না এসে যাবে কোথায়? শিবানী রায়ের সাথে তুই জানিস আমি কে? তোকে
যদি গেছে তো আমি গুলি করে দেবো। আর দাঁড়াও দাঁড়াও, সর্বতে কেউ কিছু বিশেষ ছিল নাকি? সর্বত না না, সেটা কি করে সম্ভব? তাহলে তো সবাই অসুস্থ হতো, কিন্তু আমরা তো প্রত্যেকে সম্পূর্ণ সুস্থ। বাবা, এখন তো সবার আগে এই দুজনকে সুস্থ করতে হবে। হ্যাঁ, আমি বলছি কি, জল ঢালো, জল ঢালো। চুপ করো, শোনো শোনো, জল ঢালো, জল ঢালো, নেশা কেটে যায়। চুপ করো বাটি। ছি 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 মা, শিবানী সর্বতে এসব মিশিয়েছে, নিজেও খেয়েছে, আর আমাদের অতিথি সৃজার মাকেও খাইছে। এত তো অদ্ভুত দেখাচ্ছে। না না, পিছকে চঞ্চু, ওরা দুজনে তো সাপে নেই, ওরা একসাথে বসে এসব ছাইপাশগুলো খাবে কি করে? বন্ধা, বড় বৌদি মাঝে এক বালতি জল ডাল, শিবরাত্রির ঋণ আট শত করতে হবে তোকে। ওগো বাবা, তাহলে তো আবার বালতি তো হবে না, হোর্স পাইপ লাগবে। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। মারবো আবার শিবানী, শিবানী সুস্থ আছো তুমি? কথা বলা যাবে তোমার সাথে? এটা কি করলে শিবানী তুমি? এটা কি ধরনের অভদ্রতা? বাড়ির মান সম্মান একবার খেয়াল করলে না তুমি তার কথা? আমি আমি করেছি এসব? হ্যাঁ, কি বলছে বাবা, আমি এসব করেছি? নিয়ম কানুনের ওলট পালট হলে না এগুলো একটু হবে। কে বলেছিল তোমাকে? হ্যাঁ, কে বলেছিল তোমাকে হোলির পারমিশন দিতে? অদ্ভুত, আমি চেয়েছিলাম সবাই যাতে একসাথে আনন্দ করতে পারে, কিন্তু ঝিলমিল তো সেটা চাইনি না বাবা। ঝিলমিল আমার শরবতে নেশার জিনিস মিশিয়েছে। নেশার জিনিস মিশিয়েছে, তুমি তো জানো বলো, আমি আমি তো এগুলো করি না। না দীপ্ত, ইউ নো মি না, তোমার তোমার বৌদিকে তুমি জানো তো। হ্যাঁ, ঝিলমিল ঝিলমিল এগুলো করেছে, আমি বলছি বাবা, ঝিলমিল করেছে এগুলো। আমি? কিন্তু বড় বউ, শরবত তো তুমি নিজে বানিয়েছিলে। সেটা তো খুব ভালো করেই টের পাচ্ছি বড় বউ। পেয়েছো ঝিলমিল? গুড, এবার বুঝতে পেরেছো তো যে শিবানী রায়কে আটকানো তোমার কর্ম নয়? হুম, সব কিছুতে তোমার আমার সাথে রেষারেষি না? আর আবির বাবু, ওনার দিকটা একবারও দেখলে না? বাবা রাইট হ্যান্ড তুমি, তাই না? সারাক্ষণ উচ্চ বস্ত্র একসাথে, তাহলে বাবাকে নিয়ে তুমি ভাবো? তাই তুমি সম্পত্তির ভাগ চাইবে? বড় হয়ে ছোটদের এই শেখালে আলাদা হতে, গোটা পরিবারটা ভেঙে যাচ্ছে, সেই দিকে তোমার নজর নেই বড় বউ? ঝিলমিল, আমি এখন এই মুহূর্তে শুধু আমার নিজের পরিবার নিয়ে ভাবছি, সেটা হচ্ছে আমার স্বামী, আমার মেয়ে। আর মা, আবির বাবু, ওদের দিকটা ভাবছো না? ওরা ভেঙে পড়েছে। মা
মায়ের শরীর খারাপ, একবার একবার মন দিয়ে ভেবে দেখো না। প্লিজ ঝিলমিল প্লিজ, আমার না এখন এইসব কথা শুনতে ভালো লাগছে না, সময় নেই আমার। আজকে সাডেনলি শুনেছে তাই শক পেয়েছে ঠাম্মি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বড় ছেলে, আর তাছাড়া আমরা তো একদিনে সম্পত্তি ভাগ চাইছি না, সাত দিন সময় দিয়েছি, আছি ততদিন এই বাড়িতে, ব্যাস। আর একটা কথা নয়, কারণ এক সময় আমি ওতে দত্তক নিয়েছিলাম ঝিলমিল, দায়িত্ব নিয়েছিলাম ওদের, আর ওরা আজ সম্পত্তির লোভে আমার সাথে কেন বলছিস? ওরা তো নিজেরা নিজেদের সাথে লড়াই করছে, বিশ্বাস ভরসা ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং নাথিং ঝিলমিল। আপনি আমাকে একটু ভরসা করেন না? না ঝিলমিল, সহ্য হচ্ছে না ঝিলমিল, আমার 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 কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন আমার কষ্ট হচ্ছে। জানেন না, আপনি আপনি গিয়ে সবাইকে বলে দিন যে আমি সমস্ত সম্পত্তি আমি আমি সবাইকে সমানভাবে সমান ভাগে ভাগ করে দিতে চাই, জান গিয়ে বলে দিন। আর আর আমি আপনি মা সবাই মিলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাবেন কেন? পারবেন না? আমার মতো নিঃস্ব সর্বহারা একটা মানুষের সাথে থাকতে বলুন, পারবেন না ঝিলমিল? যেখানে নিয়ে যাবেন, যত দূরে নিয়ে যাবেন যাব। চলুন তাহলে। আবির্বাবু, আপনি কোনোদিনও ফ্ল্যাট বাড়িগুলো ভালো করে দেখেছেন? কেমন খোপ খোপ, আলাদা আলাদা, আলো জ্বলছে নিভে যাচ্ছে, জ্বলছে নিভে যাচ্ছে, কথা ভালোবাসা যত্ন আদর কিচ্ছু থাকে না, কিচ্ছু না। এই সব কিছু জানা সত্ত্বেও আপনি আপনি আপনার তিন ছেলে আর ছেলের বউকে ঠেলে দিচ্ছেন। আমির বাবু, আপনি আপনার সবটা বিলিয়ে দিয়ে চলে গেলে ওরা ভালো থাকতে পারবে না, পারবে না ওরা ভালো থাকতে। আমাকে একটু ভরসা করবেন, একটু ভরসা করুন, বেশি না একটু। করি, বিশ্বাস ভরসা দুটোই করি। ঠিক আছে, আপনি যখন চাইছেন শেষ চেষ্টা আপনি করেই দেখুন। কেন নতুন করে আমার মনে তুমি আসার আলো জাগিয়েছিলে বলো তো? আমি তো ভালো ছিলাম আমার দেউলিয়া জীবনটাকে নিয়ে, তোমার এখন খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আচ্ছা আচ্ছা, মেজে বউ একটু শান্ত হও, কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে বলো, শান্ত হয়ে বলো। কি তো কেন টাকা পয়সা চাইছে, কেন কেন সম্পত্তির ভাগ চাইছে তুমি জানো, জানো তোমরা জানো, ও খুব বড় বিপদের মধ্যে রয়েছে, ওর জন্য একটা বাড়ির ব্যবস্থা আমাকে করতেই হবে চৈতালি, আর সেই জন্য আমার টাকার প্রয়োজন, সম্পত্তিটার ভাগাভাগি প্রয়োজন। আমি আগেই সন্দেহ করেছিলাম, দৃপ্ত নিজের সর্বনাশ নিজে করছে, শেষ হয়ে যাবে দৃপ্ত, শেষ হয়ে যাবে। বাবা প্লিজ প্লিজ, বাবা তুমি দৃপ্তকে আর আটকিও না,
তুমি একটা কাজ করো, তুমি বলো তোমরা তোমরা দীপ্ত দিদিকে এক করে দাও। মেজো বউ কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করবো মনিমা, কি করবো বলো তো, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। তৃপ্ত ভালো থাকো, তৃপ্ত ভালো থাকো ওর দিদির সঙ্গে। চুপ করো, একদম চুপ করো, চোখটা মুছো আর নিজের ঘরে যাও। যাও না, আমার কথাটা তুমি শোনো মনিমা, আমার কথা তুমি যাও নিজের ঘরে, আমি আসছি। আমি কথা বলবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর তিথির বিয়ে দেবো। বাহ, এখন এরকম একটা দিনও দেখতে হবে। বাহ, এক মিনিট মেজো বউ, এক মিনিট। আবির বাবু তোমাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছেন, এই অভিযোগ তোমাদের দুজনেরই আছে। তা বেশ তো, উনি উনি তো স্বীকার করছেন যে উনি ভুল করেছেন, এই ভুলটাই তো উনি সংশোধন করার চেষ্টা করছেন, ব্যাস আর কিছুই না। মানে মনিমা আমি এলাম। মেজবু এক মিনিট, এক মিনিট, কোথায় যাচ্ছ তুমি ব্যাগ নিয়ে? আমি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, তুমি বাবার কাছে চলে যাচ্ছি। মানে কি? চৈতালি আমার কথাটা শোনো। কেন বাবা? দিদিকে এ বাড়িতে নিয়ে আসছো, তৃপ্তর সঙ্গে ওর বিয়ে হবে, আমি এসবের মধ্যে থেকে কি করবো? মেজবউ উনি আর কি কি বলেছিলেন তুমি সেটা শোনোনি? বলেছিলেন যে তোমার দায়িত্ব আমার আর ওনার, আর তুমি কি করে ভেবে নিলে যে আমরা তোমার কথা ভাবিনি? ভেবেছো যে মেয়েটা তৃপ্তর জীবনটাকে রুইন করে দিয়েছিল, তোমরা তাকেই আবার এ বাড়িতে নিয়ে আসছো। আমি দেখবো সেই মেয়েটা এ বাড়িতে পা রাখছে, আর আমার কি কোনো আত্মসম্মান নেই? আমার কষ্ট হয় না, আমি মানুষ নই? আমার কথা শোনো মেজো বউ, আমরা যা করছি তোমার অস্তিত্বের কথা ভেবেই করছি। দীপ্তর কাছে যতদিন না পরিষ্কার হবে যে কে ওকে ভালোবাসে, কে ওর খেয়াল রাখে, ততদিন ততদিন ও বুঝবে না, ওর মোহ ভাঙবে না। একটু একটু ভরসা করো না আমাদের ওপরে। তৃপ্ত যেটা এতগুলো বছরে বুঝত না, সেটা এই সাতটা দিনে বুঝে যাবে, তোমার মনে হয়? হ্যাঁ মনে করি, আর তোমারও মনে করা উচিত। তোমার নিজের ভালোবাসার উপরে যদি বিন্দু মাত্র বিশ্বাস থাকে, তাহলে তোমারও মনে করা উচিত। এগুলো বলা সহজ মনিমা, কিন্তু আমার কষ্টটা। চৈতালি, চৈতালি রিল্যাক্স, একবার বিশ্বাস করে দেখোই না। দেখো একটা সময় আমি ঝিলমিলকে ভরসা করতাম না, তুমি মা সৃজা পাবলো সবাই তোমরা অন্ধের মতো বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, তাহলে আজকে কেন নয়? কারণ দীপ্ত আর বুঝো, আমি বেশ বুঝতে পারছি ও আমাকে ছেড়ে দিয়ে ওই তিথির সাথে নিজের লাইফটা গুছিয়ে নেবে, আর আর সবকিছুর মধ্যে আমার লাইফটা হেলো যাবে। আমার লাইফটা হেলো। চৈতালি, চৈতালি, চৈতালি কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, শোনো। দেখো মেজো ছেলের তোমার মতন বোধ বুদ্ধি নেই, তুমি ওকে কতটা ভালোবাসো সেটা ও জানে না, ওর কাছে সেটা পরিষ্কার নয়। যতদিন না মেজো ছেলে ঠিক ভুলের পার্থক্যটা বুঝতে পারবে, ততদিন ওর চোখটা খুলবে না মেজো বউ। আমরা তো চেষ্টা করছি, বলো তুমি একটু সহযোগিতা করো। তোমার কি মনে হয় তোমাকে তোমাকে এই অবস্থা দেখে আমাদের কষ্ট হয় না? আমরা কষ্ট পাচ্ছি না। চৈতালি, 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 চৈতালি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ আমাদের কথাটা শোনো। জানলা
ঢুকি মারছে, অপেক্ষা করে বসে আছে কখন তার তিথির আমি এ বাড়িতে আসবে। আমার মনে হচ্ছিল না, মাথাটা ধরে জানলে একবারে ঠুকে দি। আচ্ছা মেজবু, তুমি আমাকে এতটুকু ভরসা করো না? না না করি না গো, আমি আর পারছি না, আর দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। আচ্ছা তোমরা আমাকে কেন এই বাড়িতে আটকে রাখলে বলো তো, এই ধ্যাসটা বগুলো দেখাবে বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, দেখো আমার কথাটা ভালো করে শোনো, এত অধৈর্য হলে কিন্তু চলবে না। তিথি কিন্তু সত্যি সত্যি এই বাড়িতে আসবে, আসুক আসুক, এসে এরাই বাড়ি আলো করুক। শোনো দেখো, তোমায় কিন্তু দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করতে হবে, আমি তোমার কথা দিচ্ছি, দেখবে এরকম দিন তোমার জীবনে আর আসবে না, একটু সহ্য করো। কি দিন আসবে আর কি দিন আসবে না আমি জানি না, কিন্তু আমি এটাও ভাবতে পারছি না আজকে সবাই যে যার ঘরে বসে চা খাচ্ছে। মা ঝিলমিলে এখনো চেষ্টা করে যাচ্ছে, এখনো আশা করে যাচ্ছেন উনি তো। মা আমার তো মনে হয় সবকিছু শেষ, মা সবকিছু শেষ। বাবা বাবা আপনার কথার কি ছিরি? হ্যাঁ আমি ভেবেছিলাম কেউ না করলে অন্তত আপনি আমায় ভরসাটা করেন। ঝিলমিল প্রশ্নটা ভরসা করা নয়। তাহলে কি বলুন কি? আমি ফেলিওর, আমি ফেলিওর, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারিনি, আর আমার না পারার দায়গুলো সবটা আপনার উপর চাপাচ্ছে। আপনি বলুন না কিভাবে জোড়া লাগাবেন এই ভাঙা সংসারটাকে, কিভাবে জোড়া লাগাবেন? নমস্কার। নমস্কার, আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। বসো বসো। আর বস না প্লিজ, আর বস 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 বস, তুই বস। হ্যাঁ বসি বন্ধু। আর বাকিরা সবাই কোথায় গেল? আরে কোথায় সবাই, এসো। শিবানি ওই তো সবাই আসছে। আরে এসো 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 সবাই এসো। নমস্কার, আমি আদিত্য। পরিচয় করে দিই তোমাদের সাথে, দাঁড়া আমি বলে দিই ভালো করে। ও হচ্ছে আদিত্য বসু, আমার বাল্য বন্ধু, বিরাট বড় পৈতৃক হীরের ব্যবসায়ী। ব্যবসায়ী বলাটা ভুল হবে, শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ ও ভাবি তুই থামবি না, হ্যাঁ বস না প্লিজ। হ্যাঁ তুই বসো। আরে বসো সবাই বসো 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 বসো। নেই শুরু করে দিই যেমন প্ল্যান করেছিলাম। ঝিলমিল আমি ঠিক করেছি এই আদিত্যর বোনের সাথেই পাবলোর বিয়ে দেবো। বাহ এ তো দারুণ প্রস্তাব পাবলো, খুশি তো? এবার তো তোমার আরো বড় শ্বশুর বাড়ি হবে। বাহ আমি এখনো বেরোতেই পারলাম না, ছোট ছেলের জন্য নতুন পাত্রে দেখা শুরু হয়ে গেল। আচ্ছা আবির, ওনারা কথা বলছেন, ওনারা কারা? ওনারা ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে, প্রাক্তন হয়ে যাবে, আপাতত পাবলোর শাশুড়িমা আর স্ত্রী। হ্যাঁ সম্পর্ক যখন চুকেই গেছে এখানে থেকে কি হবে? বাই দি ওয়ে আবির, উনি কে? উনি তিথি, মানে দীপ্তু যাকে ভালোবাসে। আমি একটা ভুল করেছিলাম, সেটা শোধরানোর জন্যই আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। আপনাকে কিন্তু ভারী সুন্দর দেখতে। আই মাস্ট সে দীপ্তু মাস্ট বি ভেরি লাকি যে আপনার সাথে বিয়ে হতে চলেছে। Oh,
কি চোখে জল নাকি ছোট বউ? ছোট বউ, ছোট বউ ডাক্তার আর কোনো মূল্য আছে? আমি তো মন থেকে তোমাকেই ছোট বউ মানি, আমরা সকলে মানি, তাও শুধুমাত্র তোমার চোখ খুলে দেওয়ার জন্য। তার জন্য তো সেলিব্রেট করতেই হবে, হোক সেলিব্রেশন হোক। মেজনাকবু, আমি তোকে কখনো কাউকে কষ্ট দিতে দেখিনি, আর জন্মদিনে তোকে আশীর্বাদ করি, তোর জীবনের যত দুঃখ কষ্ট সব যেন মুছে যায়। আমার রাধা মাধবের কাছে প্রার্থনা করি, যাতে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তুই সব ফিরে পাস। চলো শ্রীজা, উই আর গেটিং লেট। এসব সস্তা মেলোড্রামা দেখার আমার কোনো ইচ্ছে নেই। বুলেটুলে যাও নাকি? কালই তো বলেছিলাম যে আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে আলাদা থাকবো, সুতরাং আমরা তিনজনে রান্না করছি। রান্নাঘরেরও ভাগ বড়বো? এক বাড়ি এক রান্নাঘর, এটা এটা কি করে সম্ভব বলো? কেন, চায়ের জন্য 10 মিনিট, হ্যাঁ ব্রেকফাস্টের জন্য 30 মিনিট, আর লাঞ্চ আর ডিনারের জন্য 1.5 ঘন্টা, প্রত্যেকে পাবে। বড়বউ, বাড়িতে লোকজন রয়েছে, শ্রীজার মা, আবির বাবুর বন্ধু আদিত্য দা, দয়া করে অতিথিদের সামনে নিজের পরিবারের মন সম্মান কেন ডোবাচ্ছ তুমি? তোমার এই জ্ঞানের কথাগুলো না নিজের কাছে রেখো, হ্যাঁ আমি আর কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। একটা কথা, সবাই সময় মতো আসবে রান্নাঘরে, রান্না করে চলে যাবে, কেউ টের পাবে না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তোমার সাথে এখন কথা বলা বেকার, তুমি একটা কথার হাজারটা মানে বের করবে। যাকগে, তোমার হয়ে গেলে আমাকে জানিও, মেজবউয়ের জন্য একটু।